মনিহাটের আদিতমারিতে কোচিং শিক্ষিন্দির আসলের কুকর্মে অতিষ্ঠ এলাকাবাসী তার শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে। তিন বউকে তালাকদাতা চরিত্রহীন ওই শিক্ষক আবারও অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীকে অপহরণ করা মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন। আজ বিকেলে উপজেলার মহিষখোঁচা বাজারে মানববন্ধন সমাবেশে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত তার এমন কর্মকাণ্ডের শাস্তির দাবি জানায়। জানা যায়, রাসেল ওরফে হিন্দি রাসেল কোচিং সেন্টার চালাতো। কোচিং এর আড়ালে এ পর্যন্ত তিনজন স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের জীবন নষ্ট করে দিয়েছে। এর মধ্যে একজনকে বিয়ে করে কিছুদিন পর তালাক দেয়, এরপর কৌশলে দুই জায়গায় আবারও বিয়ে করে কয়েক মাস পর তালাক দেয়। এছাড়াও কোচিং এর সুযোগে স্কুল কলেজগামী ছাত্রীদেরকে টার্গেট করে অনৈতিক কাজ করত। এরকম তিনটি ঘটনায় এলাকাবাসী গণধোলাইয়ের শিকারও হয় সে। গত সোমবার আবারও অপ্রাপ্তবয়স্ক এক দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণ করে ওই কোচিং শিক্ষক। প্রথমে অস্বীকার করলেও পরে মেয়ের পরিবারের দায়ের করা মামলায় স্কুল ছাত্রীকে লালমনিহাটের সীমান্তবর্তী দইখাওয়া থেকে উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। পরে সেই মামলায় আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। এ ঘটনার পর আরো ফুঁসে উঠে এলাকাবাসী। ক্ষুদ্র এলাকাবাসী তার বিচারের দাবিতে আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিকেলে মহিষখোঁচা বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে কয়েকশো এলাকাবাসী মানববন্ধন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরিত্রহীন, লম্পট, নারী লোভী ওই রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মানববন্ধনের আয়োজক বৃন্দ আলমগীর বাদশাহ ও কাজী রাশেদ জানান, প্রতি সত্তর এ ঘটনার বিচার না করা হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন সাদ্দাম, মহিষখোঁচা বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শাকিল, অভিভাবক ফাত্তা মিয়া সহ অনেকেই। পরে একটি মিছিল বের হয়ে বাজারের অটো স্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।